নামনিরা, তোমরা নিশ্চয়ই এতক্ষণে বুঝতে পেরেছ আমাদের আজকের টপিক হচ্ছে নেম অফ দ্য পিকচার। তোমাদেরকে একটি কোশ্চেন দেওয়া থাকবে, রাইট দ্য নেম অফ দ্য ফলোয়িং পিকচার্স। এই কোশ্চেনটির নিচে দুটি বক্স দেওয়া থাকবে। প্রথম বক্সে ছবি দেওয়া থাকবে, ছবিটির নাম দেওয়া থাকবে না। তার পাশেই খালি একটি বক্স দেওয়া থাকবে, সেই খালি বক্সে অর্থাৎ ফাঁকা বক্সে সেই ছবিটির কী নাম হবে সেটা তোমাদেরকে লিখতে হবে। এটাই হচ্ছে তোমাদের কাজ। ছোট্ট সোনামণিরা, আজকে আমি তোমাদের যেই ছবিগুলো দিয়েছি এই ছবিগুলোর সাথে তোমরা পূর্ব পরিচিত, অর্থাৎ তোমরা যখন ওয়ার্ড মেকিং করেছিলে তখন এই ছবিগুলো সম্পর্কে জেনেছিলে, এই ছবিগুলোর কী নাম তখন তোমরা সেটা শিখেছিলে। এই তোমরা যেই ছবিগুলো শিখেছো সেই ছবিগুলোর উপরেই আমার আজকের ক্লাস। গত ক্লাসেও আমি তোমাদেরকে নেম অফ দ্য পিকচার পড়িয়েছিলাম। আজ আমরা আরও কিছু নতুন ছবি নিয়ে আলোচনা করব। তাহলে ছোট্ট সোনামণিরা, আমরা এই যে প্রথমে যে ছবিটি দেখতে পাচ্ছি এটি কিসের ছবি? এটি একটি অ্যান্টের ছবি। অ্যান্ট অর্থ কি? পিঁপড়া। একটা সুন্দর পিঁপড়া দেখা যাচ্ছে ছবিতে। ছোট্ট সোনামণিরা, আমরা এই অ্যান্ট সম্পর্কে কিছু মজার মজার কথা জেনে নিই। তোমরা কি জানো আমাদের যেমন কান আছে পিঁপড়ার কিন্তু কান নেই, তাহলে এরা শোনে কীভাবে? এদের হাঁটু আর পায়ে আছে বিশেষ সেন্সিং ভাইব্রেশনস, যার মাধ্যমে তারা আশেপাশের পরিস্থিতি বুঝতে পারে। পিঁপড়ার আবার হাঁটু, ভাবতেই হাসি পায় তাই না? সর্ববৃহৎ মস্তিষ্কের অধিকারী পোকামাকড়দের মাঝে সবচেয়ে বড় মস্তিষ্কের অধিকারী হলো পিঁপড়া। অন্যান্য প্রাণীদের তুলনায় এদের মস্তিষ্কে প্রায় 250,000টি কোষ বেশি রয়েছে। আমাদের এত বড় শরীরে পাকস্থলী মাত্র একটি, কিন্তু পিঁপড়ার পাকস্থলী দুইটি। এরা কিন্তু বন্যায় দিব্যি বেঁচে থাকতে পারে। পিঁপড়াকে মারার জন্য আমরা কী করি জানো? আমরা পানির আশ্রয় নিই। অথচ জেনে অবাক হবে পিঁপড়ারা দিব্যি বন্যায় বেঁচে থাকতে পারে। পিঁপড়ারা এক বিশেষ প্রক্রিয়ায় শ্বাসের কাজ চালায়। খুব বেশি প্রতিকূল পরিস্থিতিতে এরা শ্বাস বন্ধ করে রাখতে পারে, এমনকি নির্দিষ্ট সময়ের জন্য ডুব দিয়েও থাকতে পারে। তোমরা কি জানো বাইবেলে পিঁপড়াদের জ্ঞানী বলা হয়েছে? বাইবেলে আছে, তুমি অলস তবে পিঁপড়ার কাছে যাও, তার উপায় বিবেচনা করো, জ্ঞানী হও। পিঁপড়াদের সাধারণত পরিশ্রমী ও অধ্যবসায়ের উদাহরণ হিসাবে ব্যবহার করা হয়। ছোট্ট সোনামণিরা, তোমরা ছবিতে একটি ক্যাট দেখতে পাচ্ছ। তোমরা সবাই জানো ক্যাট অর্থ বিড়াল। আসো আমরা তাহলে বিড়াল সম্পর্কে একটু জেনে নেই। বিড়ালরা সাধারণত নিঃসঙ্গচারী হয়ে থাকে। এরা কীভাবে শিকার ধরে জানো? শিকার ধরে চুপিসারে, কাছাকাছি গিয়ে এবং দ্রুত দৌড়ে বা লাফিয়ে। এদের দাঁত ও নখর সর্বাধিক লক্ষণীয় ও বিশেষ আকর্ষণীয় বিষয়। এরা আঘাত ও কাটার জন্য দাঁত ব্যবহার করে, শিকার ধরে রাখার জন্য নখ ব্যবহার করে। তোমরা কি জানো এরা আঙুলে ভর দিয়ে চলে, পায়ের প্যাডের চারপাশে ঘন লোম থাকে। এরা এই ঘন লোম থাকায় সতর্কভাবে পা ফেলে নিঃশব্দে শিকার ধরতে পারে। আমরা এরপর ছবিতে কি দেখতে পাচ্ছি? কাউ। কাউ অর্থ গরু। তাহলে আমরা একটু এই কাউ সম্পর্কে একটু জেনে নেই। ছোট্ট সোনামণিরা, গরুকে গৃহপালিত পশু বলা হয়। দুধ, দুগ্ধজাত খাবার, মাংস, চামড়া, কৃষিকাজ, গাড়ি টানার কাজে গরু ব্যবহৃত হয়।
অন্যান্য পণ্যের মধ্যে চামড়া এবং সার বা জ্বালানির জন্য গোবর অন্তর্ভুক্ত। কেউ কেউ গরুকে ধন সম্পদের প্রাচীনতম গঠন বিবেচনা করেন। অতি প্রাচীনকালে মানুষ যখন সভ্যতার ছোঁয়া পায়নি তখন গরু ছিল অতি প্রয়োজনীয় প্রাণী। বর্তমান সময়ে গরু একটি অপরিহার্য প্রাণী হিসাবে বিবেচিত। সোনামণিরা, আমরা ছবিতে এখন দেখতে পাচ্ছি একটি ডগ। ডগ অর্থ কুকুর। আমরা তাহলে এই ডগ সম্পর্কে একটু মজার মজার কথা জেনে নেই। মানুষ প্রায় 30,000 বছর পূর্বে পোষা প্রাণী হিসাবে কুকুরকে নিজেদের কাছে রাখতে শুরু করে। বিশ্বের সব থেকে বয়স্ক কুকুরের নাম ম্যাগি ছিল, যা 30 বছর বয়সেই মারা যায়। অস্ট্রেলিয়ায় 1986 সালে জন্ম নেয় ম্যাগি এবং 14 এপ্রিল 2016 সালে মারা যায়। কুকুরের রক্ত 13 প্রকারের হয়ে থাকে, যেখানে আমাদের রক্ত মাত্র 4 প্রকার। গড়ে 2 বছর বয়সের একটি কুকুরের বাচ্চা যে পরিমাণ বুদ্ধিমান হয় তাতে তা মাত্র 150টি শব্দ বুঝতে পারে। মহাকাশে গমনকারী প্রথম জীব ছিল একটা কুকুর। লাইকা নামের একটি কুকুরকে 3রা নভেম্বর 1957 সালে সাবেক সোভিয়েত ইউনিয়ন মহাকাশে পাঠিয়ে দেয়। অত্যধিক চাপ এবং তাপমাত্রা বৃদ্ধির কারণে উৎক্ষেপণের কয়েক ঘন্টার মধ্যেই লাইকা মারা গিয়েছিল। কুকুরের শুধুমাত্র নাক ও ধাবা দিয়ে ঘাম বের হয়। কুকুরের ঘ্রাণ শক্তি মানুষের চেয়ে প্রায় 10,000 গুণ বেশি। 10 বছর অতিবাহিত হওয়া শতকরা 50 ভাগ কুকুর ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যায়। ধারণা করা হয় কুকুর নেকড়েদের পূর্বপুরুষ ছিল। ছোট্ট সোনামণিরা, আমরা এরপর ছবিতে কি দেখছি? আই। তাহলে এটার নাম কি? আই। আই অর্থ চোখ। ছোট্ট সোনামণিরা, তাহলে আমরা এখন এই আই সম্পর্কে কিছু মজার মজার কথা জেনে নেই। মানুষ এবং কুকুর কেবল এই দুইটি প্রাণী অন্যের চোখ থেকে ইশারা বুঝতে সক্ষম হয়। মজার ব্যাপার হলো কুকুররা কেবল মানুষের চোখের ভাষাই বুঝতে পারে। এ কারণে অনেক দিন একসাথে থাকলে কুকুরের সাথে মানুষের বেশ ভালো একটা বোঝাপড়ার সম্পর্ক তৈরি হয়। মস্তিষ্কের পর মানবদেহের দ্বিতীয় জটিলতম অঙ্গটি হলো এই চোখ। মানুষের একটি চোখের পলক পড়তে গড়ে 1 সেকেন্ডের 1/10 সময় লাগে। সদ্য জন্ম নেওয়া শিশুরা কান্না করলেও তাদের চোখ দিয়ে কিন্তু পানি পড়ে না, শুধু কান্নার শব্দ হয় মাত্র। চোখে কান্না তৈরি হতে 4 থেকে 13 সপ্তাহ সময় লাগে। মানুষ প্রতি মিনিটে গড়ে 12 বার চোখের পলক ফেলে। কারোর কারোর 2 চোখের রং 2 রকম হয়ে থাকে। মানুষের শরীরে যত পেশি আছে তাদের মধ্যে চোখের পেশি সবচেয়ে সক্রিয় এবং দ্রুততম। কম্পিউটার স্ক্রিনের দিকে তাকানোর সময় আমরা স্বাভাবিক অবস্থার তুলনায় কমবার পলক ফেলে থাকি। এ কারণে আমাদের চোখ তাড়াতাড়ি ক্লান্ত হয়ে পড়ে। আমরা সারাদিনে যত কথা বলি তার চেয়ে বেশিবার পলক ফেলি। কাগজে মানুষ যেই গতিতে পড়ে, কম্পিউটার বা মোবাইল স্ক্রিনে তার চেয়ে 25% কম গতিতে পড়তে পারে। চোখ খোলা রেখে হাঁচি দেওয়া অসম্ভব। তোমরা কি এটা খেয়াল করেছো? একবার খেয়াল করে দেখবে। 1 বছরে আমরা গড়ে 42 লাখ বার চোখের পলক ফেলে থাকি। 1 সেকেন্ডে সর্বোচ্চ 5 বার পলক ফেলাও সম্ভব।
বিপদের সম্ভাবনা টের পেলে মানুষের চোখ আপনা আপনি বন্ধ হয়ে যায়। বয়স বাড়ার সাথে সাথে চোখের কান্না উৎপাদনের ক্ষমতাও কিন্তু হ্রাস পেতে থাকে। নারীদের তুলনায় পুরুষেরা বেশি বর্ণান্ধ হয়ে থাকে। বয়স বাড়ার সাথে সাথে মানুষের নাক ও কানের আকৃতি বৃদ্ধি পায়, কিন্তু চোখের মণির আকৃতি জন্মের পর থেকে মৃত্যু পর্যন্ত একই থাকে। চোখের মণির মাত্র 6 ভাগের 1 ভাগ আমরা বাইরে থেকে দেখতে পাই। আমাদের দেহের একমাত্র টিস্যু হলো কর্নিয়া, যেটিতে কোনো রক্ত সঞ্চালন হয় না। মানুষের এক একটি চোখের আনুমানিক ওজন 0.25 আউন্স। সোনামণিরা, আমরা এরপর ছবিতে কি দেখতে পাচ্ছি? ফ্যান। ফ্যান অর্থ কি? ফ্যান অর্থ সবাই জানো, পাখা। তাহলে আমরা কি একটু পাখা সম্পর্কেও জানবো, মানে ফ্যান সম্পর্কেও কি একটু জানতে চাই? চলো তাহলে জেনে নেই। ফ্যান জিনিসটার উদ্ভাবন প্রথম নাকি ঘটেছিল আমাদের এই উপমহাদেশেই। 1700 শতকের দিকে ভারতে উদ্ভব ঘটে এক ধরনের ফ্যানের, তবে ইস্পাত কিংবা লোহা নয়। এই ফ্যান তৈরি হতো তালগাছের পাতা অথবা কাপড়ের ফ্রেম দিয়ে। সেটা টানার জন্য আলাদা লুপ থাকত। 1886 সালের আগ পর্যন্ত অগ্রসর প্রযুক্তির তেমন কোনো ছোঁয়া লাগেনি ফ্যানে। এক বিশেষ অগ্রদূত বলতে নিউ ইয়র্কের ফুলটন শহরের জন হান্টার আর ছেলে জেমসকে বোঝায়। এই পিতা পুত্র জলশক্তি ব্যবহার করে তৈরি করেন এক ধরনের ঘুরন্ত ফ্যান। এই ফ্যান ঘোরানোর জন্য ব্যবহার করা হতো বিশেষ ধরনের বেল্ট। তবে ইলেকট্রিক ফ্যান মানে বৈদ্যুতিক পাখা চালু হতে আর বেশি দিন লাগেনি। এর শুরুটা হয় 1890 সালে, কিন্তু ঘরে ঘরে ফ্যান পৌঁছাতে আরও বেশ কিছুদিন সময় লেগেছিল। কি, এবার তোমরা তোমাদের ঘরের সিলিং ফ্যানটার দিকে একটু তাকাচ্ছ নিশ্চয়ই, অন্যরকম মনে হচ্ছে। আমরা তাহলে এর পরের ছবিতে যাই। আইস। আইস অর্থ বরফ। বরফ হলো জলের কঠিন রূপ। প্রমাণ চাপে 0°C তাপমাত্রার নিচে জল বরফে পরিণত হয়। ছোট্ট সোনামণিরা, আমরা এরপর দেখতে পাচ্ছি অরেঞ্জ। ছবিটা কিসের? অরেঞ্জের। অরেঞ্জ অর্থ কি? কমলা। তাহলে কি আমরা একটু কমলার পুষ্টিগুণগুলো জানবো, মানে কমলা খেলে কী কী উপকার হয়? চলো তাহলে সেগুলো জেনে নেই। কমলায় বিটা ক্যারোটিন ও অ্যান্টিঅক্সিড্যান্ট রয়েছে। কমলার রসে প্রচুর পরিমাণে ভিটামিন সি ও ক্যালসিয়াম এবং এর পাতলা ত্বকে আঁশ রয়েছে। কমলা খেলে দৃষ্টিশক্তি বৃদ্ধি পায়। চোখের দৃষ্টিশক্তি ঠিক রাখতে দরকার কি? ভিটামিন এ। আমরা সবাই জানি ভিটামিন এর অভাবে রাতকানা রোগ হয়। কমলায় বেশ ভালো পরিমাণে ভিটামিন এ রয়েছে, তাই চোখের শক্তি দৃষ্টিশক্তি ভালো রাখার জন্য আমাদেরকে কমলা খেতে হবে। সোনামণিরা, আমরা এরপরে দেখব হোমওয়ার্ক কী থাকবে। হোমওয়ার্ক থাকবে রাইট দ্য নেম অফ দ্য পিকচার্স। তোমরা ছবিগুলোর নাম লিখবে, আমি এরপরে কয়েকটি ছবি দেখাবো, মানে এই ছবিগুলো সম্পর্কে এতক্ষণ জেনেছো এগুলোই ওলট পালট করে দেখাবো। তোমরা সেই ছবিগুলো দেখে দেখে SW খাতায় নাম লিখবে।